অতি মুনাফার লোভে ডায়ালাইসিসের বাণিজ্য করছে কিছু প্রতিষ্ঠান অভিযোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সপ্তাহে সর্বোচ্চ তিনবারের বেশি না করার পরামর্শ সংসদে শীর্ষ 300 ঋণ খেলাপির নাম প্রকাশ পাওনা 50,942 কোটি টাকা আর 30 মাসে খেলাপি ঋণ বেড়েছে 43,000 কোটি টাকা আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে বিএনপিকে ক্ষমতা দেখানোর চ্যালেঞ্জ ওবায়দুল কাদেরের মুক্তি দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণা ফটোকপির দোকানে ফেলে দেয়া কাগজ থেকে তথ্য নিয়ে অভিনব কায়দায় প্রতারণা পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা এবং কাজের পরিবেশ ফেরাতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি শ্রমিকদের 15 দিনের ছুটি সংঘর্ষের ঘটনা তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বললেন পররাষ্ট্রমন্ত্রী দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু মুনাফার লোভে মাত্রাতিরিক্ত ডায়ালাইসিসে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে কিডনি জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি শহীদুল ইসলাম আগে মারা গেলেও 5 দিন পর হাসপাতাল তা স্বীকার করেছে বলেও অভিযোগ পরিবারের এসব অভিযোগ উড়িয়ে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি উপযুক্ত চিকিৎসা হয়েছে রোগীর হাসপাতালের রেকর্ড বলছে 20 দিনে 23 বার ডায়ালাইসিস দেয়া হয়েছে কিডনি জটিলতায় মারা যাওয়া শহীদুল ইসলামের শরীরে মৃত শহীদুল ইসলামের ছেলের অভিযোগ মুনাফার লোভে উপর্যপুরি ডায়ালাইসিসেই প্রাণ হারিয়েছেন তার বাবা গেল মাসে কিডনিজনিত সমস্যা নিয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ষাটার্ধ শহীদুল ইসলাম ভর্তির 3 দিন পর বিএসএমএমইউতে স্থানান্তর করতে চাইলেই শারীরিক অবস্থার অবনতির কথা বলে রোগীকে আইসিইউতে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ এরপর দফায় দফায় ডায়ালাইসিস সহ এক মাসেই মোট বিল আসে 10 লক্ষাধিক টাকা পরিবারের অভিযোগ গেল সোমবার থেকে রোগীর কোনো ধরনের মুভমেন্ট না থাকলেও শুক্রবার রাতে রোগীকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ আমার বাবাকে নিয়ে গত 1 মাস 7 দিন ওনারা অনেক নাটক করছে এবং ব্যবসা করছে ওনারা সিটও করছে আমার সাথে ডাক্তার রানাকে বললাম যে আপনি যে আমার এই বয়সের বাবাকে ডায়ালাইসিস এতগুলি দিচ্ছেন উনি কি এই বয়সে এই লোড নিতে পারে পরিকল্পিতভাবে তার হত্যা করছে 15 তারিখে কিন্তু অলরেডি আমাদের রোগী মরে গেছে রোগীর উপরে যাতে নিজেরা প্রেসার ফালাইতে পারে এই কারণে নিজেদের সেফটির জন্য যে ডিএটা কইরা এভাবে করে এই হসপিটাল মূলত ক্ষমতা দেখা সরকারের বিভিন্ন উপস্থ পুলিশ প্রশাসনের নামটা মাঙ্গায় হসপিটালটা নেতৃত্ব দিয়ে যাচ্ছে আজকে পর্যন্ত 28টা ডায়ালাইসিস যেটা একটা সুস্থ মানুষও মারা যেতে পারে ইচ্ছাকৃত হসপিটাল এই কাজগুলো করেছে জাস্ট বিজনেস করার জন্য তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এই ধরনের পেশেন্ট একবার ভালো হয় একবার ওয়ার্ডে যায় একবার এসইউতে যায় আবার সিসিউতে যায় এটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট এটা আগে থেকে কি বলা ডিফিকাল্ট কারণ এটা মাল্টি অর্গান ফেলিউরের পেশেন্ট ছিল ওনার বাবার যে ট্রিটমেন্ট ছিল এটা 100% দেওয়া হয়েছে আয়েশা মেমোরিয়াল হিসেবে পরিচিত হাসপাতালটির নতুন নাম ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর আগেও পুরনো এই হাসপাতালটির বিরুদ্ধে অপচিকিৎসার নানা ধরনের অভিযোগ পাওয়া গেছে মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা কিডনি বিকল রোগীদের সপ্তাহে সাধারণত 2 বার ডায়ালাইসিস করার কথা বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা তবে ভয়াবহ মাত্রায় সপ্তাহে 3 বার করা হয় বলে জানান তারা চিকিৎসকরা বলছেন অতি মুনাফার লোভে আইসিইউ আর ডায়ালাইসিস বাণিজ্য করছে নগরীর কিছু প্রতিষ্ঠান এসব বাণিজ্য বন্ধে ব্রেইন ডেথ সার্টিফিকেট চালু বাধ্যতামূলক করা সহ অপরাধীদের আইনের আওতায় আনার দাবি আজহার লিমনের রিপোর্ট 5 বছর আগের এক পরিসংখ্যান বলছে দেশে কিডনির কোনো না কোনো সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা 2 কোটির মতো যার মধ্যে কিডনি বিকল রোগীর সংখ্যা প্রায় 40,000 কিন্তু বাস্তবতা হলো ব্যয় বহুলে চিকিৎসার সুযোগ আছে মাত্র 25% রোগীর কিডনি বিকল রোগীদের জন্য অপরিহার্য ডায়ালাইসিস এই ডায়ালাইসিস দিনে কিংবা সপ্তাহে কতবার দেওয়া যায় তা অধিকাংশ ক্ষেত্রেই রোগী কিংবা স্বজনদের জানার উপায় থাকে না সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 20 দিনে 23 বার ডায়ালাইসিসে রোগী মৃত্যুর ঘটনায় এখন প্রশ্ন উঠেছে রক্ত থেকে বর্জ্য ছাকার কৃত্রিম যন্ত্র ডায়ালাইজের ব্যবহারের আসলে সর্বোচ্চ মাত্রা কত যার যখন কিডনি ফাংশন মাত্র 10 ভাগ ভালো থাকে সেই সময় ডায়ালিসিসের প্রয়োজন পড়ে কোয়ালিটি ডায়ালিসিস বলেন তাহলে সপ্তাহে 3 বার করা উচিত কিছু বায়োকেমিক্যাল প্যারামিটার আছে যেটা দেখে বুঝে যে তাদের সপ্তাহে 2 বার করলে ডায়ালাইসিস এডিকুয়েট হচ্ছে না তখন তাকে সপ্তাহে ম্যাক্সিমাম 3 বার ডায়ালাইসিস করলেই হয়ে যায় কখন যে রোগীর হার্ট অ্যাটাক হয়
তার সঙ্গে যদি কিডনি ফেইলরও থাকে, তখন 48 ঘন্টা পরে তার যখন হার্টটা একটু স্টেবল হয়, আমরা একটা স্পেশাল ডায়ালিসিস দিতে পারি যেটা বলে স্লেড। আইসিইউতে থাকা অতি সংকটাপন্ন রোগীকে ডায়ালাইসিস করা যায় না বলেন এই দুই চিকিৎসক। অতি মুনাফার লোভে মৃত ব্যক্তিকে বিশেষ পরিচর্যার কথা বলে হাসপাতালে রাখার সমালোচনা করেন তারা। অমানবিক কাজ এবং এটা পানিশেবল বিয়ন্ড দ্য মেডিকেল সায়েন্স শুধু বলবো না, এটা হিউম্যান সায়েন্সের বাইরে, মানবতা বিরোধী অপরাধ আমার মনে হয় এটা। যদি তারা ব্রেইন ডেড সার্টিফাইড কপি রাখে, তাহলে এই যে আপনি বলছেন যে করাপশন, এটা কিন্তু একেবারে কমে, একেবারেই কমে যাবে, কারণ যখনই তার ব্রেইন ডেড হবে সে ডেড। এমন অবস্থায় হাসপাতালগুলোতে ব্রেইন ডেথ সার্টিফিকেট প্রদান ব্যবস্থা চালু করার পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের 300 শীর্ষ ঋণ খেলাপির তালিকা দেয়া হলো সংসদে। শনিবার জাতীয় সংসদে এই ঋণ খেলাপিদের তালিকা লিখিতভাবে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। বিকেল 3টা থেকে শুরু হওয়া 2019-20 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের উত্তরে আর্থিক খাতের এই ঋণ খেলাপিদের তালিকা তুলে ধরেন। 300 ঋণ খেলাপির তালিকার পাশাপাশি সংসদে উপস্থাপন করা হয় 2009 সাল থেকে বিভিন্ন ব্যাংক ও লিজিং কোম্পানির কাছ থেকে 5 কোটি টাকার বেশি ঋণ নেয়া 14,617 জনের পূর্ণাঙ্গ তালিকাও। গত 38 মাসে খেলাপি ঋণের পরিমাণ 43,210,19,00,000 টাকা বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শীর্ষ ঋণ খেলাপিদের কাছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা 70,571 কোটি টাকা আর খেলাপি ঋণের পরিমাণ 50,842 কোটি টাকা। বেগম জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচির মাধ্যমে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। শনিবার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 1 মাসের মধ্যে দেশের সবগুলো মহানগরে কেন্দ্রীয় নেতারা গিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানান তিনি। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য বলেও দাবি করেন মির্জা ফখরুল। গত 2-1 দিন আগে প্রধানমন্ত্রী পার্লামেন্টে পারমাণবিক যে প্রকল্প, সেই প্রকল্পের একজন ইঞ্জিনিয়ার মাসুদুল আলম তার সম্পর্কে একটা বক্তব্য রেখেছেন। সে বক্তব্যে বলছেন, উনি বলেছেন যে সে ছাত্র দলের এবং সে বুয়েটের ভিপি ছিল। সর্বৈব মিথ্যা, একেবারে একটা অসত্য কথা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। প্রকৃতপক্ষে ইঞ্জিনিয়ার মাসুদুল আলম বুয়েটের ছাত্র নন, তিনি কুয়েটের ছাত্র। এদিকে আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করার ব্যাপারে বিএনপির ক্ষমতাকে চ্যালেঞ্জ জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বললেন, সক্ষমতা থাকলে তারা বেগম জিয়াকে মুক্ত করে আনুক। রাজধানীর ধানমন্ডিতে শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে সাতধারা বাদ দিয়ে তারা প্রমাণ করেছে যে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। আন্দোলন করে তারা খালেদা জিয়াকে মুক্ত করুক, আমাদের কোনো এখানে কোনো বিষয় নেই। তাদের যদি সে সক্ষমতা থাকে, সাহস থাকে, আন্দোলন করে দেখাক। 10 বছর তো দেখলাম না, 10 মিনিটের একটা আন্দোলন, এখন কখন দেখবো জানি না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার সকালে রাজধানীর ডেফোডিল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরকারি দল অনেক নেতা নানা কারণে জেলে আছে, বড় বড় নেতা অনেকেই জেলে আছেন, তাদেরকে দুদকের মামলায় হাজিরা দিতে হয়, অন্যান্য মামলায় হাজিরা দিতে হয়। বিচার বিভাগের উপর যদি প্রভাব থাকতো, বেগম জিয়ার মামলা নিষ্পত্তি করতে 10 বছরের বেশি সময় লাগত, অনেক আগেই সেটা নিষ্পত্তি হতো। এগুলো হচ্ছে খোড়া যুক্তি। জিএম কাদের জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার মতো অনুষ্ঠিত হলো পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা। তবে এতে উপস্থিত ছিলেন না পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রশন এরশাদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার সহ সিনিয়র অনেক নেতা।
শনিবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে শুরু হয় যৌথ সভা। চার ঘণ্টা ব্যাপী এ সভায় সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া আগামী 24-27 জুন পর্যন্ত বিভাগীয় সাংগঠনিক সভা করার বিষয়ে আলোচনা হয়। তবে রওশন এরশাদ সহ সিনিয়র বেশ কয়েকজন নেতার বৈঠকে উপস্থিত না থাকার বিষয়ে পার্টি মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, অসুস্থতা ও ব্যক্তিগত কারণে কেউ কেউ বৈঠকে অংশ নিতে পারেননি। দলে কোনো বিভেদের কথা নাকচ করে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। একজন সম্ভবত উনি পটুয়াখালী যাবেন আমাকে বলেছেন, এবং মাননীয় বিরোধী দলের যিনি উপনেতা উনি বলেছেন যে উনি অসুস্থজনিত কারণে আসতে পারবেন না, আগেই বলেছেন, এবং কয়েকজন কারণবশত আসতে পারবেন না, সে কারণটা তারা ব্যাখ্যা করে চিঠি দিয়েছেন আমাদের। আমাদের যতগুলো এর আগে সভা হয়েছে 15-20 জন 25 জন এরকমও হয় না কোনো সময়, কাজে স্বাভাবিকভাবে অনেক দিন বেশ কিছুদিন পরে হওয়াতে আমরা একটু আমার মনে হয় অপেক্ষাকৃত বেশি মানুষ এখানে অংশগ্রহণ করছেন, আর কারো যদি অন্য কোনো মনোভাব থাকে সেটা আমার জানা নেই। প্রবাসী সময় আরো থাকছে, আইনের ফাঁক গলে বের হতে পারবে না ডিআইজি মিজান, তদন্ত শেষ পর্যায়ে শিগগিরই প্রতিবেদন, আবারও আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য পরিচয় দিয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। রাজধানীর আগারগাঁও থেকে এমন প্রতারক চক্রের দুজনকে আটক করেছে পুলিশ। পাসপোর্ট অফিসের আশপাশের ফটোকপির দোকানে ফেলে দেয়া কাগজ থেকে তথ্য সংগ্রহ করে মানুষকে প্রতারিত করে আসছিল তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের পাশে সারি সারি ফটোকপির দোকান। জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ এবং পাসপোর্ট আবেদনের পূরণ করা ফর্ম ফটোকপি করছেন মানুষজন, কখনো প্রয়োজনের অতিরিক্ত কপি ফেলেও দিচ্ছেন কেউ কেউ। পুলিশের কাছে খবর ছিল এই ফেলে দেয়া কাগজ কুড়িয়ে নিয়ে ভয়াবহ প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। সে অনুযায়ী আগারগাঁও এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। কিছু সময় পরেই নজরে আসে কাগজ কুড়াচ্ছে একজন, একই কাজ করতে দেখা যায় আরও একজনকে। তাদের ঘিরে সন্দেহ বাড়ে, বাড়ে নজরদারিও। এক পর্যায়ে দুজন এক হয়ে কুড়ানো কাগজ মেলাতে শুরু করলে হাতে নাতে ধরে ফেলা হয় তাদের। তারা এসবির পরিচয় দিচ্ছে, এসবি আমাদের পুলিশের পরিচয় দিচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে এসব কাগজ থেকে তথ্য সংগ্রহ করে মানুষজনকে ফোন দেয়। তারা এসবি পরিচয়ে ভেরিফিকেশনের নাম করে দাবি করে টাকা, না দিলে নেতিবাচক প্রতিবেদন দাখিলের ভয় দেখায়। সে ফটোকপিগুলো নিয়ে তো নিচে যে নাম্বারগুলো থাকে স্যার, ওই নাম্বারগুলো দিয়ে আমি ফোন দেই এসবির অফিসার কয়ে, এসবির বিষয়টা ফোন দিয়ে বললেই টাকা দেয়। তো ওদের সাথে কয়েকদিন করছি। পুলিশের কাছে অভিযোগ করেছিলেন দুজন ভুক্তভোগী। তারা জানান পাসপোর্টের আবেদন জমা দেওয়ার দুদিনের মাথায় এসবি পরিচয়ে ফোন আসে তাদের কাছে, ভেরিফিকেশনের জন্য চাওয়া হয় টাকা। বিকাশের মাধ্যমে সেই টাকা শোধও করেন তারা, পরে আসল এসবি থেকে ফোন পেলে ভুল ভাঙে। উনি বললো আসার, ঠিক আছে আসার দরকার নেই, তা আপনি টাকা কিছু বিকাশ করে পাঠিয়ে দেন। তো সেই ক্ষেত্রে আমি তাকে কিছু টাকা বিকাশ করে দিলাম, 2000 টাকার মতো। বলছে যে আমার নাম হচ্ছে এসআই নীরব হাসান। আমি বলছি ছুটির দিনে কি রিপোর্ট হয়? বলছে যে আমাদের কাছে কাগজ চলে আসছে আপনার 30 তারিখে বৃহস্পতিবার অফিস ডে, এবং কালকের মধ্যে আমার 2 তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করে 3 তারিখ আবার অফিস ডে আছে, ওই দিন আমার জমা দিতে হবে। গোয়েন্দা পুলিশ বলছে আটককৃতরা একসময় পাসপোর্ট অফিসের দালাল হিসেবে কাজ করত। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনের 15 দিন এবং অপরজনের 1 মাসের জেল হয়েছিল। জেল থেকে বের হয়ে প্রতারণার কাজে নেমেছে তারা। সত্যিকারের পুলিশ অফিসার যখন ভেরিফিকেশন করার জন্য ওই একই গ্রাহককে আরেকবার ফোন দেন, তখন সে সত্যিকারের পুলিশকে মনে করে ভুয়া পুলিশ, এবং তখন তার সাথে কথা কাটাকাটি বা বার্গেনিং হন, আর পুলিশ অফিসারও মনে করে এই লোকটা সহযোগিতা করে না, তার একটু ঘোরাতে হবে। আর দ্বিতীয়ত পুলিশের ব্যাপক রকমের ভাবমূর্তি লঙ্ঘিত হচ্ছে। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য কোনো টাকা লেনদেনের বিধান নেই জানিয়ে পুলিশ বলছে কেউ টাকা চাইলে স্থানীয় থানায় জানাতে। এই পাসপোর্ট পাবেন ঠিকানা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসীর সময়, সঙ্গে থাকুন। এই মাছের উপর নির্ভর করে আমাদের সংসার এবং সমস্ত কিছু নির্ভর করে এর উপরে, আমাদের আর অন্য কোনো ব্যবসা নেই। জেলেদের কোন শুটকি মাছ নষ্ট হয়নি। কেমিক্যাল ছাড়া মাছ উৎপাদন করে সৈয়দপুর, তিস্তা, রংপুর এসব জায়গাতে বিক্রি হয়, ওখান থেকে অনেক শুটকি বিদেশে রপ্তানি হয়।
ঢাকার চারপাশের নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অভিযানে যারা বাধা দিতে আসবে তাদের পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শনিবার বিকেলে তুরাগ নদী ও তীর থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। দখল ও দূষণ থেকে নদীকে মুক্ত করার উদ্যোগে শতভাগ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা। অবৈধ দখলের পাশাপাশি কঠিন বর্জ্য আর অস্বাভাবিক দূষণের কারণে ঢাকার চারপাশের নদী এখন মৃতপ্রায়। নদী বাঁচাতে গত পাঁচ মাস ধরে দখলমুক্তির অভিযানের পর এবার নেওয়া হয়েছে নদীকে বর্জ্য ও দূষণমুক্ত করার উদ্যোগ। শনিবার বিকেলে টঙ্গীর তুরাগ পাড়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী এ কার্যক্রমের প্রতীকী উদ্বোধন করেন। এ সময় দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে মন্ত্রী বলেন, নদী পাড়ের শিল্প কারখানার বর্জ্যের কারণেই ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করা যাচ্ছে না। এই নদীর মধ্যে কেউ কাউকে যদি পাঁচ মিনিট নামিয়ে রাখা যায় সে অসুস্থ হয়ে যাবে। এই চারটি নদী দখলমুক্ত করে যতক্ষণ পর্যন্ত মানুষের জন্য উপযোগী করে তুলতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছে, কে কি বলছে কে কি করছে তোমাদের দেখার দরকার নাই, তোমরা চোখ বন্ধ করে সেই সব কাজ করো। আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই, এই কাজে যারা বাধা দিবে তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। নদী বাঁচাতে মাঠে থাকার ঘোষণা দিয়ে স্থানীয় সাংসদ ও মেয়ররা বলেন, অভিযান পরিচালনার ক্ষেত্রে কোনো পরিচয়ই গ্রহণযোগ্য নয়। এখানে আমাদের কিছু ডাইং ফ্যাক্টরি আছে, তারা টেকনিকে পরিবেশ কাছে থেকে সার্টিফিকেট নিয়ে তারা রাত্রে দিনে 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টায় ময়লা পানি নদীতে ছাড়ে। কোনো ধরনের ছাড় নাই, কোনো ধরনের ভাবতাবাজি নাই, কোনো ধরনের টেকনিক বাচ্চা যেন এই নদীর দুই পাশে কোনোভাবে না কাটতে পারে। শুধুমাত্র নদী দূষণের কারণে ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরা যাচ্ছে না বলেও জানান তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি শ্রমিকদের 15 দিনের ছুটি দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সময় সংবাদকে তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মতিউর ইসলাম চৌধুরী। তিনি জানান, বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের পর প্রকল্প এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে এবং কাজের পরিবেশ ফেরাতেই বাংলাদেশি শ্রমিকদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সহকর্মীর মৃত্যুর জেরে প্রকল্পে কর্মরত চীনা শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বাংলাদেশি শ্রমিকরা। এ সময় হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে ঝাংইয়াং নামে এক চীনা নাগরিক নিহত হন। এ ঘটনায় আলাদা দুটি মামলা দায়েরের পর 16 বাংলাদেশি শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। প্রধানমন্ত্রীর চীন সফরের এক সপ্তাহ আগে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দেশটির শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শনিবার দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে সরকার। হঠাৎ করে এখানে একটি লোক বিশেষ কারণে পড়ে, যেটা শুনেছি, পড়ে গিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে ওকে লুকানোর চেষ্টা করায়, বাঙালিরা খেপে যায় আর তখন তাদের একটি লোককে মারে এবং আরও কয়েকজনকে আহত করে। প্রধানমন্ত্রী যাচ্ছেন এক সপ্তাহ পরে, এর আগে এরকম দুর্ঘটনা নিশ্চয়ই আমাদের জন্য সুখকর নয়। আমরা এটা তলিয়ে দেখছি এবং যাতে এই অবস্থা কখনো পুনরাবৃত্তি না হয়। ডিআইজি মিজান যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে সেজন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে আবারও আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। তদন্ত শেষ পর্যায়ে শিগগিরই প্রতিবেদন হাতে আসবে বলেও জানান তিনি। এর আগেও গেল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী ডিআইজি মিজানকে ছাড় না দেওয়ার বিষয়ে জানিয়েছিলেন সাংবাদিকদের। সে যেহেতু ডিআইজি, সেহেতু কিছু ফর্মালিটিস লাগে, সেই ফর্মালিটিসগুলো শেষ হলেই তার বিরুদ্ধে যা যা প্রয়োজনীয় মানে স্টেপগুলো সেগুলো একের পর এক ফলো করা হবে। তার বিরুদ্ধে একটা চার্জশিট দেওয়ার আগে যে যে ফর্মালিটিস প্রয়োজন সেগুলো তো আমাকে করতে হবে, তা না হলে এই বিচারের ফাঁক ফোকর দিয়ে সে আবার বের হয়ে যেতে পারে। স্বপদেই বহাল থাকছেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। শনিবার দুপুরে সচিবালয়ে ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং কমিটির জরুরি বৈঠক শেষে একথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, মহাপরিচালক কোনো ছুটির আবেদন করেননি, তার বিরুদ্ধে পত্র পত্রিকায় খবর প্রকাশ হলেও
দুর্নীতির কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তীতে বিচার বিশ্লেষণ করে সম্মানজনক সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এই মিটিংয়ে আমরা সবাই সর্বসম্মতক্রমে তার অতীতের সকল কর্মকাণ্ডকে শ্রদ্ধার সাথে দেখছি এবং বাকি সমস্যার সমাধান আমরা সকলে মিলে সম্মানজনক সমাধানের জন্য চেষ্টা করছি। যেহেতু তিনি আমাদের একজন আমাদের সম্মানিত ব্যক্তি, উই হ্যাভ নট টেকেন এনি ডিসিশন, সিদ্ধান্তের দায়িত্ব ওনার উপরে দিয়েছি। পরীক্ষা নিরীক্ষা সবাই মিলে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সব কিছু দেখবো, সত্যতা যাচাই করব, তারপরে বলবো কোনটা দোষী না দোষী। আগামী বছর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে আসছে বড় ধরনের পরিবর্তন। থাকছে না আর মান নির্ধারণের জিপিএ, নতুন করে ভাবা হচ্ছে সিজিপিএ পদ্ধতি, যা বর্তমানে উচ্চ শিক্ষায় চালু রয়েছে। এতে শিক্ষার্থীর স্ট্যান্ডার্ড মূল্যায়ন আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে শিক্ষার্থীদের স্বার্থে পাবলিক পরীক্ষার সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। পিঙ্কি আক্তারের রিপোর্ট। দেশের উচ্চশিক্ষায় কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ সিজিপিএর মাধ্যমে শিক্ষার্থীর ফল মূল্যায়ন করা হয়। উন্নত দেশগুলোতে মাধ্যমিক থেকে এ পদ্ধতিতে মূল্যায়ন করা হয়। এবার এ পদ্ধতিতে জিপিএ বাদ দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ এক্সিলেন্ট সহ 10টিরও বেশি গ্রেড রাখার প্রস্তাব করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের মাধ্যমে জানা যায় সর্বোচ্চ গ্রেড নম্বর 90 থেকে 100 অথবা 95 থেকে 100 হতে পারে, আবার 80 থেকে 89 নম্বর দিয়ে দ্বিতীয় গ্রেড হতে পারে। এ পদ্ধতিতে শিক্ষার্থীর জিপিএ 5 পাওয়ার বিষয়ে মানসিক চাপ কমিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর ভর্তি জটিলতাও দূর করবে বলে জানান আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এদিকে শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে পাবলিক পরীক্ষার সময়ও কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত পাবলিক পরীক্ষার মধ্যে আমরা যে বিরতি দিতাম, দীর্ঘ বিরতি দিতাম, এর ফলে শিক্ষার্থীদের খুব একটা যে উপকার হতো তা না। তো আমরা মনে করি যে সময়টি কমানো হলে যে সমস্যাগুলি আছে সেখান থেকে আমরা দূরে থাকতে পারবো। একজন শিক্ষার্থী যখন 79 পায়, তখন তার একটি নম্বর না পাওয়ার কারণে তার একটি নম্বরের গ্রেড পরিবর্তন হয়ে যায়। এখন কিন্তু 79 এবং 80 মধ্যে পার্থক্য হয়ে যাবে 0.15 বা 0.25 পার্থক্য হয়ে যাবে। প্রস্তাবিত এ পদ্ধতিকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষকরা। তারা বলছেন এর মাধ্যমে একজন শিক্ষার্থীর প্রকৃত অবস্থা ফুটে উঠবে। এখন এই যে অন্ধভাবে প্রত্যেক বিষয়ে তাকে এ প্লাস উঠানো সম্ভব হতো, এটা কিন্তু তখন হবে না। প্রত্যেক বিষয়কে তাকে আলাদাভাবে যত্নবান হতে হবে। তবে গ্রেডিং পদ্ধতি বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর অংশগ্রহণ থাকা প্রয়োজন বলে মনে করছেন শিক্ষাবিদরা। একটা প্রস্তুতির জায়গায় অভিভাবক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যেতে হবে। সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রণালয় পর্যায়ে, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। এই প্রশ্নটা উঠবে না আশা করি যদি এটা একটা অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত করা হয়। আগামী 26 জুন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্রেডিং পদ্ধতি প্রস্তাবনা উপস্থাপন করার কথা রয়েছে। বর্তমান গ্রেডিং পদ্ধতিতে স্বল্প নম্বরের ব্যবধানে অনেক সময় শিক্ষার্থীর জিপিএ কমে যেত আশাতীতভাবে, যা কিনা একজন শিক্ষার্থীর জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। তবে নতুন এই গ্রেডিং পদ্ধতি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে দেশে উচ্চশিক্ষার হার আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে প্রায় 2 কোটি শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে। এবার দেশে ও বিদেশের ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে মান নিশ্চিত হয়েই শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে ঢাকা শিশু হাসপাতালে ক্যাম্পেইনের উদ্বোধন করে অভিভাবকদের নিশ্চিন্ত থাকার আহ্বান জানান তিনি। শিশুর রাতকানা রোগ ঠেকানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করা সহ হামের জটিলতা কমায় ভিটামিন এ ক্যাপসুল। শনিবার সকালে রাজধানীর শিশু হাসপাতালে নিজ হাতে শিশুদের ক্যাপসুল খাইয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে হাসপাতাল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন ক্যাপসুলের মান নিয়ে এবার প্রশ্ন তোলার কোনো কারণ নেই, তবে অসুস্থ শিশুদের ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দেন তিনি। আমি নিজে ব্যক্তিগতভাবেও দেখেছি এবং বহুবার এটাকে চেক করা হয়েছে, যেখানে দরকার চেক করা ল্যাবরেটরিতে চেক করা হয়েছে দেশে এবং বাইরেও, কাজেই মান নিয়ে কোনো রকমের সন্দেহের কোনো কারণ নাই। এবার 6 থেকে 11 মাস বয়সী 25,33,000 শিশুকে একটি করে, নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী প্রায় 2 কোটি শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। দেশব্যাপী 1,20,000 স্থায়ী কেন্দ্র সহ অতিরিক্ত আরও 20,000 ভ্রাম্যমান কেন্দ্র ছিল ক্যাম্পেইনের আওতায়। বেসিক্যালি আমার বাচ্চা যেন সুস্থ থাকে, ভালোভাবে দেখতে পায়, মানে সুন্দর একটা ভবিষ্যতের জন্য নিয়ে আসছে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য রাতকানা রোগ হয় না, শরীর
মন ভালো থাকে, সুস্থ থাকে। চোখের জন্য তো ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো অবশ্যই উচিত। রাজধানী ছাড়াও সারা দেশে একযোগে পালিত হয় ভিটামিন এ ক্যাম্পেইন। সকাল থেকেই বরিশাল, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ দেশের প্রতিটি অঞ্চলে ছিল অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে চুরির অভিযোগে হাত পা মুখ বেঁধে রড দিয়ে পিটিয়ে ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সহপাঠী ও অভিভাবকরা। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার পটুয়াখালী শহরের হেতালিয়া বাঁধঘাট আকনবাড়ি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী 2000 টাকা চুরি করেছে এমন অভিযোগ করেন শিক্ষক হাফেজ আহসানুল্লাহ। টাকা চুরির কথা স্বীকার না করায় নিজ কক্ষে নিয়ে তার হাত পা বেঁধে এবং স্কচ টেপ দিয়ে মুখ আটকে লাঠি দিয়ে মারধর করেন ওই শিক্ষক। পরে রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশ জখম করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। হাতে পায় নাই, তারপর সে তো মারছে, মারার পর এবার আমরা হুজুরের সুস্থ বিচার চাই, সুস্থ একটা বিচারক, যাতে এইভাবে আর কোনো শিক্ষক যেন অভাবে আর কোনো ছাত্রী উপরে যেন নির্যাতন না করতে পারে। এ ঘটনায় নির্যাতিত ছাত্রের মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। পরে অভিযুক্ত শিক্ষক হাফেজ আহসানুল্লাহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এই নির্মম ঘটনার প্রেক্ষিতে আমরা একটা মামলা রুজু করছি শিশু আইনে। বর্তমানে যে শিশুকে পিঠানো হয়েছে ওই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করেছে, আর শিশুকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। নির্যাতিত সুমন আকনবাড়ি হাফেজিয়া মাদ্রাসার হেপস বিভাগের ছাত্র। তিস্তা ব্যারেজের অটোমেশন অপারেটিং সিস্টেম বিকল হয়ে পড়ায় মারাত্মক ঝুঁকিতে পড়েছে ব্যারেজ ও এর যাবতীয় স্থাপনা। ঢলের মুখে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন প্রকল্প এলাকার মানুষ। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। অভিন্ন এই নদীর পানির যথেচ্ছ নিয়ন্ত্রণের অভিযোগ নতুন নয় উজানের দেশ ভারতের বিরুদ্ধে। তীব্র খরার সময় একতরফা পানি প্রত্যাহার আর বর্ষায় ঢল সামলাতে সব বাঁধ খুলে দেয় তারা। যে বছর পানি বা ঢল বেশি নামে সে বছর দুর্দশার শেষ থাকে না ভাটির অঞ্চল রংপুরে। এবার মৌসুমের শুরুতেই সিকিমের ভারী বর্ষণ ঢল হয়ে ধেয়ে আসছে। পানি এবার বেশি আছে, গতবারের থেকে এবার পানি বেশি আছে। যন্ত্রণা মানে এই নদী আমার ফকির গলাইছে তোমার। প্রকল্পের ডিজাইন অনুযায়ী তিস্তা ব্যারেজের 44টি গেট দিয়ে পানি নিঃসরণ ক্ষমতা 4.5 লাখ কিউসেক। এর থেকে বেশি পানি অথবা ঢল এলে ব্যারেজের পাশেই ফ্লাড বাইপাসের ফিউজ স্বয়ংক্রিয়ভাবে খুলে গিয়ে বিকল্প পথে বাড়তি পানি গিয়ে তিস্তার মূলধারায় পড়ার কথা। কিন্তু 2017 সালের তীব্র ঢলের বাড়তি চাপেও ফ্লাড ফিউজ ওপেন না হওয়ায় চরম ঝুঁকিতে পড়ে ব্যারেজ ও পুরো এলাকা। মাইকিন খসল বলে ভাঙিয়ে দেবো রাস্তা, তো আমরা ছাগল বলি না সেটা যাবো। বন্যা আসলে লোকজন তো সবাই উত্তেজিত হয়ে যায়, যে এখানে যে স্থান করা যায় সেখানে স্থান করে থাকে। ওখানে পানিটা ওভার হয় কিন্তু কাটিয়ে দিচ্ছে না। গত বছর ব্যারেজের অপারেশনাল সিস্টেম আধুনিকায়নের নামে 6 কোটি টাকা লোপাটের অভিযোগ আছে। বিষয়টি অনুসন্ধানে কন্ট্রোল টাওয়ারে গিয়ে পাওয়া গেল না অটোমেশন সিস্টেমের কোনো যন্ত্রপাতি। প্রথমে এড়িয়ে যাবার চেষ্টা করলেও পরে সংশ্লিষ্ট প্রকৌশলীর দাবি আধুনিকায়ন হলেও লোকবল না থাকায় ম্যানুয়াল সিস্টেমে ব্যারেজ অপারেট করা হচ্ছে। যেটা আমাদের কাঙ্ক্ষিত যে গেট, যে প্রয়োজনীয় যে গেট, সেটা আমরা সুইচিংয়ের মাধ্যমে অন অফ করবো, বা যতটুকু ওঠানো দরকার ততটুকু ওঠাবো, যতটুকু নামানো দরকার ততটুকু নামাবো। এই অবস্থায় ব্যারেজ ও এর সকল স্থাপনা, এলাকার মানুষের প্রাণ ও সম্পদ, কোনো কিছুই নিরাপদ নয়। রতন সরকার, সময় সংবাদ, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট। বাজেটের পর থেকে পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বাড়ছে চিনি এবং গুঁড়ো দুধের দাম। চিনি কেজিতে 2 থেকে 3 টাকা আর গুঁড়ো দুধের দাম বেড়েছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন ভ্যাট এবং ট্যাক্স বাড়ায় বাড়ছে এসব ভোগ্য পণ্যের দাম। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বাজেটের পর বাড়তে শুরু করেছে প্যাকেটজাত গুঁড়ো দুধের দাম।
প্রতি কেজি মাক্স গুরুদুধ 55 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 495 টাকায়, আর 15 টাকা বেড়ে ডানু বিক্রি হচ্ছে 580 টাকা। মাক্সের দাম আগে ছিল 740 টাকা, বর্তমানে ওরা বাজেটের আগে হইতে এখন বাড়াইতে বাড়াইতে 490-95 টাকা করছে, সামনে আরো বাড়বে এই কথাটাই বলতেছে কোম্পানি। মাক্স ছিল 1 কেজি 740 টাকা, এখন 495 টাকা করছে, আর ডিপ্লোমা ছিল 540, এখন 560 টাকা করছে। আইদু 340 টাকা ছিল, এখন 305 টাকা করছে। আন্তর্জাতিক বাজারও বাড়ছে, প্লাস এখানে ব্যাট এরকম এরকম ব্যাট ট্যাক্স এরকম বাড়াইছে, এই ধরুন নাকি ওরা রেট বাড়াইতেছে আস্তে আস্তে ধাপে ধাপে, আরও বলতেছে আরও বাড়বে 20 টাকা 30 টাকা কেজির উপর বাড়বে। বাজেটের প্রভাব পড়েছে খাতুনগঞ্জের চিনির বাজারেও, কেজিতে 3 টাকা বেড়ে পাইকারিতে চিনি বিক্রি হচ্ছে 48.50 টাকা, যা আগে ছিল 45-46 টাকা, আর বস্তায় বেড়েছে 120 টাকা। বাজেটের পরবর্তীতে চিনি কেজি প্রতি আপনার 3 টাকা করে বেড়ে গেছে, এটা বাড়ার কারণ হলো যে আপনার সরকার বাজেটে এটার ডিউটি বৃদ্ধি করেছে, সে স্বাভাবিকভাবে চিনির দাম এখন বাড়তি। মাল যখন চাহিদা থাকে তখন মিলে মাল ডেলিভারি দেয় না, যখন মাল চাহিদা না থাকে তখন মিল থেকে মাল আসে, যখন পাওয়ার সুযোগ হয় তখন তার মাল পাওয়া যায় না। যখন ঈদের পর ছিল মালের চাহিদা ছিল কিন্তু মাল ডেলিভারি ছিল না। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে প্রতি বছর চিনির চাহিদা 15 লাখ মেট্রিক টন, আর তরল ও প্যাকেটজাত গুরুদুধের চাহিদা 1 কোটি 47 লাখ মেট্রিক টন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। হরেক রকমের মৌসুমি ফলের আমদানিতে জমজমাট রাজধানীর পাইকারি ফলের আড়ত। সরকারিভাবে আম সংগ্রহের সময়সীমা বেঁধে দেয়ায় চলতি বছর ফলের বাজার সব ধরনের রাসায়নিক মুক্ত বলছেন আড়তদাররা। কিছুটা ভিন্ন মত প্রকাশ করে ক্রেতাদের দাবি, আমদানি কম হওয়ায় অন্য বছরের তুলনায় এবার দাম একটু বেশি। বাদামতলীর পাইকারি ফলের আড়ত ঘুরে আরও জানাচ্ছেন জুবায়ের ফয়সাল। দিন কয়েক আগে বিদায় নিয়েছে মধুমাস জ্যৈষ্ঠ, কিন্তু রেখে গেছে তার রসের ভাণ্ডার। অন্তত রাজধানীর ফলের আড়তগুলোতে থরে থরে সাজানো আম, কাঁঠাল, জাম, লিচু দেখলে যে কেউই হতে চাইবেন ভোজন রসিক। চলতি বছর অঞ্চলভেদে সারা দেশে আম সংগ্রহের জন্য সময়সীমা বেঁধে দেয় সরকার। এতে নির্ধারিত সময়ের আগে ভাগে যেমন আম বাজারজাত হয়নি, তেমনি দীর্ঘমেয়াদে আম সংরক্ষণেরও প্রয়োজন পড়েনি, ফলে বাজার থেকেছে রাসায়নিক মুক্ত, দাবি ব্যবসায়ীদের। সাতক্ষীরাতে একটা ডেট দিয়ে দিছে, যেমন আমরা রাজশাহীতে একটা ডেট দেওয়াতে ভালো হয়েছে, কেন আমগুলা পুষ্ট হইলে ছিঁড়লে সবাই খাওয়ার জন্য রুচি ভালো হয়। জল বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে ফল, এই জন্য ফলন কম, বাজারে আমদানি কম, এই জন্য ফলের দাম একটু বেশি। নির্দিষ্ট টাইমের আগে যার ভাঙ্গা হয়েছে, বিভিন্ন ফরমালিন ব্যবহার করছে, এবার তো নির্দিষ্ট টাইমে ফল সুলগুলো ভাঙছে, তাহলে ওই ফরমালিনের কোনো প্রয়োজন না। বাইরের ফলগুলোর খুব দাম, একশো আপেলের দাম 250-300 টাকা বিক্রি হয়, কিন্তু আমাদের এই দেশীয় এই আমটা 20-30 টাকা এরকম পাইকারি চলছে। যদিও ভিন্ন মত ক্রেতাদের, তাদের দাবি বাজারে আম ছিল সব সময়, তবে সরবরাহ কম থাকায় দাম একটু চড়া। গতবার এই সময় আমের দাম অত বেশি ছিল না, এবার একটু দাম বেশি। এটা ফরমালিন টেস্ট করতে হলে অনেক কিছু কেমিক্যালের মাধ্যমে ফরমালিন টেস্ট হয়, একশো সহজে ফরমালিন যাচাই করা যায় না। যারা চোর চুরি ও চুরি করে মাল আম বেঁচে ফেলেছে। দামটা বেশি থাকলে অবশ্যই কাস্টমার একটু কম কিনে, দেখা গেছে বাজার থেকে 5 কেজি দাম বেশি কিনলো 4 কেজি। পাইকারি পর্যায়ে রাজধানীর বাজারগুলোতে জাত ভেদে আম বিক্রি হচ্ছে 25-60 টাকা পর্যন্ত। মাঝারি আকারের প্রতি পিস কাঁঠালের দর সর্বোচ্চ 40 টাকা, 100 লিচুর চলতি বাজার মূল্য 150-200 টাকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অতি মুনাফার লোভে ডায়ালাইসিসের বাণিজ্য করছে কিছু প্রতিষ্ঠান, অভিযোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সপ্তাহে সর্বোচ্চ 3 বারের বেশি না করার পরামর্শ। সংসদে শীর্ষ 300 ঋণ খেলাপির নাম প্রকাশ, পাওনা 50,942 কোটি টাকা, 38 মাসে খেলাপি ঋণ বেড়েছে 43,000 কোটি টাকা। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে বিএনপিকে ক্ষমতা দেখানোর চ্যালেঞ্জ ওবায়দুল কাদেরের, মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণা। ফটোকপির দোকানে ফেলে দেয়া কাগজ থেকে তথ্য নিয়ে অভিনব কায়দায় প্রতারণা, পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। এবং কাজের পরিবেশ ফেরাতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি শ্রমিকদের 15 দিনের ছুটি, সংঘর্ষের ঘটনা তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বললেন পররাষ্ট্রমন্ত্রী।
এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 162 ফোটো নম্বরে। সঙ্গে থাকুন সময়।